হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। আজ আমি এঁচোড় আর ছোলার ডালের একটা রেসিপি করে দেখাবো। আমি এখানে এঁচোড়, ছোলার ডাল আর আলু নিয়েছি। আমি এখানে এঁচোড়গুলো কেটে, ডুমো ডুমো করে কেটে আমি সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ আর নুন দিয়ে। আর এখানে আমি ছোলার ডাল নিয়েছি অল্প, 1 কাপ মতো। এটা আমি সেদ্ধ, এটাও আমি বয়েলড করে নিয়েছি। আর এখানে আলু নিয়েছি ডুমো ডুমো করে কেটে। তোমরা চাইলে আলুটাও বয়েল করে নিতে পারো, আমিও অল্প একটুখানি 40% মতো বয়েল করে নিয়েছি। আলুটা কিন্তু পুরোই শক্ত আছে, রান্না করতে করতে গলে যাবে। এইবার আমি চলো রান্নাটা করে দেখাই। ছোলার ডালটাকে আমি সিদ্ধ করে এই শাকনিতে আমি আলাদা করে রেখেছি, জলটা যাতে ঝরে যায়। একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, দেখো বন্ধুরা, ছোলার ডালটা একদম ঝুড়ো ঝুড়ো। এইভাবে তোমরাও করে নেবে, জলটা যাতে ঝরে যায়। প্রথমে আমি কড়াইতে 1/4 কাপ সরষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু হাফ ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি এঁচোড়গুলোকে এবার ভেজে নেবো। এঁচোড়গুলোকে একটু ভেজে নিচ্ছি, এঁচোড়গুলো ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি এঁচোড়গুলো। এইবার আমি ওই তেলেই 1/2 টিস্পুন গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, আমি সামান্য একটু হলুদ দিলাম। দেওয়ার পর আমি এখানে 1টা ছোট সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। টমেটোটা আমি একটু ফ্রাই করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। আমি 1 ইঞ্চি মতো আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি 3টে। তোমরা স্বাদ অনুযায়ী ঝালটা দেবে। দিলাম আমি নুন, স্বাদ অনুযায়ী নুন, 1টা তেজপাতা দিলাম। আর এখানে সব 1/2 টিস্পুন করে মশলাগুলো আছে, গুঁড়ো মশলা, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 টিস্পুন চিনি। চিনিটা এখানে দিতেই হবে, ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। আর নিরামিষ রান্নায় একটু চিনি দিলে স্বাদ বাড়ে। এইবার আমি এটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা পুরো কষিয়ে নিয়েছি। এইবার আমি এতে ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটার সাথে মশলাগুলো মিক্স করে আমি আবার 2-3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে। আলু আর এঁচোড়টা আমি কষিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ছোলার ডালটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা দিয়ে আমি ছোলার ডালটার সাথে মিক্স করে নিচ্ছি। ছোলার ডালটা দিয়ে মশলাটার সাথে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। দেখো বন্ধুরা, ছোলার ডালটা কিন্তু বেশ গোটা গোটাই থাকবে, একদম যেন গলিয়ে ফেলে সেদ্ধ না করো তোমরা। এবার আমি কষিয়ে নিচ্ছি। 3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি এতে 1 কাপ মতো গরম জল দিলাম। এটা বেশ ঘন ঘন হবে, মাখা মাখা। এইবার আমি আবার রান্নাটা একটুখানি ঢাকা দিয়ে হতে দেব। রান্নাটা রেডি হয়ে গেছে, আমি ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার এটার সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে আমি রান্নাটা 10 মিনিট মতো রেখে নামিয়ে নিচ্ছি। এঁচোড় দিয়ে ছোলার ডালটা, নিরামিষ ছোলার ডালটা হয়ে গেছে রান্না। তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার নতুন বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করে নিও, পাশে একটা বেল আইকন আছে ওটা প্রেস করো, তাহলে আমার প্রত্যেক দিনের নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি বন্ধুরা, বাই ফ্রেন্ডস।